আজকে আমি আপনাদের খুবই চমৎকার একটি মিনি আইপিএস বানিয়ে দেখাবো, যেটা আপনারা দুই একসাথে মোবাইলও চালাতে দিতে পারবেন এবং একসাথে দুটি লাইটও আপনারা খুব ইজিলি ভাবে চালাতে পারবেন যখন আপনাদের ঘরে কারেন্ট না থাকবে। এবং আপনার এটা হচ্ছে প্রায় 16,000 mAh একটি পাওয়ার ব্যাঙ্ক, সো আপনারা বুঝতে পারছেন 3-4 মোবাইল ইজিলি আপনারা ফুল চার্জ করতে পারবেন এই আইপিএসটা দিয়ে। এবং এটাতে আপনারা বিভিন্ন ধরনের লাইটও চালাতে পারবেন, লাইট ফ্যান সবগুলো ইজিলি ভাবে চালাতে পারবেন। আমি গত বিদ্যুতে আপনাদের 12 ভোল্টের একটি আইপিএস বানিয়ে দেখেছিলাম, বর্তমানে এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে আউট অফ 3.7 ভোল্ট থেকে 4 ভোল্ট পর্যন্ত পালতে পারে। সো আর এখানে দেখেন আমি দুইটা সুইচ লাগিয়েছি, আর এখানে একটি পাওয়ার ব্যাঙ্ক মডিউল লাগিয়ে দিয়েছি যাতে আপনার মোবাইলও ইজিলিভাবে চার্জ দিতে পারেন। আর এই পাশে হচ্ছে দুটি জ্যাক আছে, যেটা আপনার হচ্ছে আউটপুট নিতে পারবেন, বিভিন্ন লাইট ফ্যান ইজিলি আপনার চালাতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখবেন, আমি আজকে আইপিএস যে কীভাবে বানালাম। সো ভিডিওটি শুরু হতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ তার সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রথমে এরকম কিছু কার্ডবোর্ড লাগবে, আমি দেখতে পাচ্ছি সবগুলো আলাদা আলাদা করে টুকরো করে নিয়েছি যাতে কাজে সুবিধাতে, যাতে ভিডিওতে লং না হয়। যে দেখতে পাচ্ছেন আমি এইখানে দুটি সুইচের জন্য সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন এই যে এই দুটি সুইচ আমি এখন এখানে এই যে সুইচগুলো ঠিক আমি ঠিক এইভাবে এভাবে বসিয়ে দিব। এই যে সুইচগুলো বসানো শেষ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে এটা এটা গ্লুগান দ্বারা আটকে দিব। এখন আমাদের এরকম কিছু ব্যাটারি প্রয়োজন, এটা হচ্ছে পুরাতন ল্যাপটপ ব্যাটারি, আপনার মাকে যদি কিনতে চান তাহলে পার পিস আপনার 60 টাকা রাখবে নতুনের মতো। আর আমি পুরাতন ল্যাপটপ থেকে খুলে নিয়েছি, সো দেখতে পাচ্ছেন এখানে আমার মোট 6টা ব্যাটারি আপনার 2600 mAh করে, তাহলে আপনি বুঝতে পারছেন কত mAh, প্রায় 15,000-এর উপরে আছে। এখানে আমি সবগুলো ব্যাটারি এক একটার সাথে গ্লুগান দ্বারা আটকে দিব, আপনি দেখতে পাবেন ভিডিওটি। আমার ব্যাটারিগুলো দেখতে ঠিক এরকম দেখাচ্ছে, দেখতে সবগুলো প্লাস একদিকে এবং সবগুলো নেগেটিভ একদিকে আমরা করেছি, যেহেতু আমরা 3.7 ভোল্ট বা 4 ভোল্ট পর্যন্ত হাইয়েস্ট আউটপুট পাবো। এই জন্য এখন আমি সবগুলাতে আমরা একসাথে সোল্ডারিং করে নেব, তাহলে দেখতে পাবেন ফুল ভিডিও। আমাদের সবগুলো তারা জয়েন দশে, বর্তমানে দেখতে ঠিক এটা এরকম হয়েছে, বর্তমানে দেখেন 6টা ব্যাটারি টোটাল 2600 mAh করে। এখন আমি এই বক্সটার ভিতরে আসছে না, এই যে গ্লুগান দ্বারা আমাদের ব্যাটারিগুলা বসিয়ে নিব, যে ঠিক এইভাবে আমাদের কী করতে হবে, এই যে এটা এই ব্যাটারিগুলো চার্জের জন্য আমাদের একটা চার্জার লাগবে। সো আমাদের কী করতে হবে এখন, এই যে আমি একটি মোবাইলের চার্জার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মোবাইলের চার্জার। এই যে আমি মোবাইল চার্জারটা ঠিকভাবে খুলে নিলাম, ভিতরে যে সার্কিটটা এই সার্কিটটা জাস্ট আমাদের কাজে লাগবে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পজিটিভ আর নেগেটিভ এই দুইখান থেকে আমি দুটি তার আলাদা করে বের করে নিব। এর থেকে আউটপুটে দুটি লাইন খুলে নিচ্ছি, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখন আমি এখানে দুটি তার আলাদা করে বসিয়ে নিব। আমাদের এরকম একটি চার্জিং প্রোটেকশন সার্কিট প্রয়োজন, এটাতে একটি ইউএসবি আছে যেটাতে আমরা মোবাইল চার্জও করতে পারবো। সো আমরা এই যে এখান থেকে দুটি আমরা তার পজিটিভ এবং নেগেটিভ নিয়ে নিব, যাতে আমরা এই যে ব্যাটারিগুলো চার্জে যাতে কোনো সমস্যা না হয়। আমি এই যে চার্জারটা বের করছিলাম, এই চার্জারটা যে দুটি লাইন বের করছিলাম পজিটিভ নেগেটিভ, এখান থেকে আমরা এই যে পজিটিভ নেগেটিভগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা জয়েন দিয়ে নিব। এখানে লেখা আছে বি মানি পজিটিভ, ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, এখানে ব্যাটারি পজিটিভ জয়েন দিয়ে নিলাম। এবং আরেক পাশে আমরা চার্জারের নেগেটিভ পয়েন্টে আমরা জয়েন দিয়ে নিব। ঠিকভাবে জয়েন দিয়ে নিলাম। এখানে আমি খুব দুইটা এলইডি নিব এবং দুইটা 1K রেজিস্টর নিব, এই যে এলইডির যে নেগেটিভ পয়েন্টের সাথে আমরা 1K রেজিস্টরটি এই ঠিকভাবে জয়েন দিয়ে নিব ঠিক এইভাবে।
এখন আমি এলইডিগুলো কি করব এই যে বক্সটার যেই নিচে আমরা সিদ্ধ করেছিলাম দুটি এটাতে আমরা এই যে এটা ঠিক হবে ঢুকে দিব দেখতে আমাদের ঠিক এটা এরকম দেখাবে এবং এটা যে ওয়ান ক্রিস্টরটা ঠিক এই পাশটা আছে এই পাশটা আমরা এই যে সুইচের এই প্রান্তে আমরা সঙ্গে সোল্ডারিং করে দেব এখানে দেখতে থাকুন ঠিক এভাবে সোল্ডারিং করে দেবেন ঠিক এইটা মতো করে আমরা ঠিক এই পাশেরটাও লাগিয়ে নিব আমাদের দেখতে ঠিক এরকম দেখাচ্ছে যখন আমরা সুইচটা অন করব তখন এই দুটি ঠিক জ্বলে উঠবে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আমরা পজিটিভ তারটা জয়েন দিয়ে নেব এলইডি পজিটিভে একটি পজিটিভ তার জয়েন দিয়ে নেব এবং সুইচের মিডল পয়েন্টের সাথে আমরা একটি নেগেটিভ তার জয়েন দিয়ে নেব ঠিক এইভাবে ঠিক এইটা মতো করে আমরা ঠিক এই পাশটা লাগিয়ে নিব আমাদের এই যে দেখতে পাচ্ছেন দুই সুইচে আমরা দুটি সুইচের ওপরটিতে আমরা দুটি নেগেটিভ পয়েন্ট জয়েন দিয়ে নিয়েছি এবং বাল্বের পজিটিভ আমরা পজিটিভ পয়েন্ট জয়েন দিয়ে নিয়েছি এখন আমাদের কী করতে হবে এই যে এরকম দুটি আপনার ডিসি কারেন্টও নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে এই কারেন্টও দুটি লাগবে আমাদের তারপর কী করবো আমরা এই যে কারেন্টও দুটি আমরা ঠিক এই যে এই পাশে জয়েন দিয়ে নিব ঠিক এই পাশে আমরা জয়েন দিয়ে নিলাম ঠিক এখন আমি এই দুইটা সুইচের আমরা এই যে যে পাশে রেজিস্টর এবং বাল্ব জয়েন্ট আমি দিয়েছিলাম এই পাশে আমরা আরও দুটি ওয়ার জয়েন দিয়ে নেব এই সুইচ একটি এবং এই যে অপোজিট সুইচেরও একটি আমরা জয়েন দিয়ে নেব আমরা এই যে সুইচের থেকে আমরা মোট চারটা তার বের করে নিয়েছি এর মধ্যে আমরা এই যে নিচে এর মধ্যে আমাদের এই যে ওপরের দুইটা তার যাবে আপনার হচ্ছে ব্যাটারিতে ব্যাটারি নেগেটিভ পয়েন্টে আর এই পাশে দুটি তার যাবে আমাদের এই যে ডিসি এই জ্যাকে সো বুঝতে পারছেন যে উপরে এই দুইটি নিচে আমরা একটু জুম করে দেখাই কোন পাশে দুটি তার লাগাইছি এই যে আমরা এখানে বাল্বটা জয়েন দিয়েছি বাল্বের থেকে যে তারটা এই যে এই পাশে একটা গেছে ও এই পাশে তার একটা তার আসছে বুঝতে পারছেন এই দুটো ওপরের তার দুটো আমরা ব্যাটারিতে জয়েন দিব মেইন সুইচের ওপর দুটি তার আমরা একসাথে করে নিই এই দুইটা আমরা ব্যাটারিতে জয়েন দিব এখন আমাদের কী করবো এই সুইচের যে আমরা এই যে নিচের যে তাপ দুটি আছে নেগেটিভ এই আমরা এই যে ডিসি জ্যাকের নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিব এখন আমাদের এই যে বাল্বের যে দুটি পজিটিভ তার আছে দেখতে পাচ্ছেন এই দুটি পজিটিভ তার সাথে আমরা আলাদা দুটি ব্যাটারি আলাদা দুটি পজিটিভ তার ব্যাটারির জন্য জয়েন দিয়ে নেব দুইটা থেকে দুইটা জয়েন দিয়ে আমরা এই যে এই ডিসি জ্যাকের এই পজিটিভটির সাথে সোল্ডারিং করে দিব আমরা এই যে আরেকটা সুইচের যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বাল্ব থেকে পজিটিভ তো তার নিয়ে আমরা এই যে এই ডিসি জ্যাকের পজিটিভের সাথে সোল্ডারিং করে দিলাম আপনাদের একটু জুম করে দেখাই কীভাবে সোল্ডারিং করলাম দেখতে পাচ্ছেন এখন আমাদের এই যে এই ডিসি জ্যাকের যে দুটি তার আমরা একসাথে জয়েন দিয়েছিলাম ব্যাটারির জন্য এই দুটি তার আমরা একসাথে করে নিব এবং এই যে এই সুইচের দুটি তার আমরা একসাথে করেছিলাম সো এই দুইটা যাবে আমাদের ব্যাটারির পজিটিভ অ্যান্ড নেগেটিভে এখন আমি কী করব এই যে দুইটা তার আমরা বের করছিলাম যে পজিটিভ নেগেটিভ নেগেটিভটা এই যে সুইচের থেকে যে নেগেটিভ পয়েন্টটা আছে এটা আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিব পজিটিভটাও আমরা ঠিক এই যে এই পাশে পজিটিভটির সাথে সোল্ডারিং করে দিব আমাদের এই যে ব্যাটারির দুইটা পজিটিভ নেগেটিভ ওয়ার আমরা কানেকশন বাকি আছে এটা কী করবো আমরা এই যে আপনাদের প্রোটেকশন সার্কিটের এই যে ব্যাটারির এই যে আমাদের এই যে এই সার্কিটটাতে ব্যাটারি পজিটিভ নেগেটিভটা জয়েন দিয়ে নিব তাহলে আমাদের সবগুলো ব্যাটারি খুব ভালো থাকবে এবং এই এই পাশে আমরা মোবাইলও চার্জ দিতে পারবো খুব ইজিলি সো আমরা এখন কী করব এই যে এটা দেখুন এই যে ঠিক এই পাশে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এবং এটা ঠিক এই পাশে ঠিক এইভাবে আমরা ঢুকিয়ে দিব বাদবাকি এবং এর সাথে সরে না আসতে পারে এই জন্য আমরা গ্লুগান দ্বারা এটাকে আটকে দিব এই যে ব্যাটারি যে পজিটিভ নেগেটিভটা ছিল এটা আমরা এখানে খুব সুন্দরভাবে জয়েন দিয়ে নেব এই যে আমার সার্কিট প্রায় কমপ্লিট এখন আমরা জাস্ট এখান থেকে আমরা কী করব
দুটি লাইন বের করব এসে আপনার কারেন্টে যাতে 220 ভোল্টে যাতে একটা লাইনটা দিতে পারে এর জন্য একটি তার স্ক্রু ঠিক এরকম একটি তার ইউজ করব এবং এই তার টেস্ট করার জন্য আমরা এই পাশে একটা ছিদ্র করে নেব তার তো ডট করে ছিদ্রটা করে নাও এবং এই পাশে তারটা আমি একটু একটা বাঁধিয়ে দেব যাতে এটা প্রতিতে সরে না আসতে পারে এই যে এখন এটা এই পাশে টান দিলো এটা আসবে না কারণ এই পাশে এটা বাঁধা আছে এখন এই দুইটা তার আমরা এই যে এই দুইটা পয়েন্টে আমরা সোল্ডারিং করে দেব আমাদের এই যে এই দুইটা হচ্ছে আমাদের এসি লাইন সো আমরা এসি লাইনের কোনো পজিটিভ নেগেটিভ নাই এজন্য আমরা যে কোনো দুটি তার আমরা সোল্ডারিং করে দেব একটাতে এটা এবং আরটাতে এই যে এটা সোল্ডারিং করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং করা শেষ তাহলে আমাদের ফুল সার্কিটটা তৈরি এখন জাস্ট চেক করার পালা এবং আমরা এই পাশটা খুব সুন্দরভাবে গ্লু গান দ্বারা আটকে দিব চার্জিং সার্কিটটাকে ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি এই 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 পাশটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আর আমাদের আইপিএসটা প্রায় তৈরি আর আমি এখানে সুইচগুলো মেবি একটু উল্টে লাগাইছি দেখতে পাচ্ছেন উপর দিয়ে দিলে জ্বলতেছে তো কোনো ব্যাপার না এগুলো কোনো ম্যাটার করে না এই পরে চেঞ্জ করে দিব না দেখতে পাচ্ছেন আমরা এলইডি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে আর আমরা এই পাশে আমরা চার্জও দিতে পারবো চলুন ফটোফট করে আমাদের এই যে এই পাশে বাড়তি অংশটুকু উপরে কভারটা লাগিয়ে নিই এখন আমি উপরের অংশটাকে ঠিক এভাবে করে লাগিয়ে নেব লাগানোর আগে আমাদের এই পাশেটা সিদ্ধ করতে হবে কারণ আমাদের যে চার্জ যদি ফুলতে যায় তাহলে এই পাশে দুইটা বাতি আছে এটা দেখা যাবে এই যে এবারে দুইটা বাতি আছে তো আমি এই পাশটা কিনব ঠিক এই যে এটার এই বরাবর এই পাশটা এবং এই পাশটা সিদ্ধ করে নেব বক্সে ঠিক এই পাশাটি সিদ্ধ করে নিয়েছি এবং এই পাশাতে কিনব আমি এরকম একটা দেখতে এটা আমরা ঠিক এভাবে বসিয়ে দেবো যাতে আমাদের প্রথম কোনো সমস্যা না হয় আমি তারা তাতে করে বসিয়ে দিই যাতে আমার লাইটটা আরও যাতে ভালোভাবে ফোকাস পায় এখন তাতে করে ঠিক অপর অংশটাকে আমরা মেরে দিব এখন আমরা এটা চার্জে লাগাই দেখবো যে এটা চার্জ হয় কিনা এছাড়া আমাদের লাইন এখন আমি 220 ভোল্টে দিলাম 220 ভোল্ট দেওয়ার পরে এই যে দেখুন ভিতরে লাল বাতি জ্বলছে যখন এটা ফুল চার্জ হবে তখন এটা অটোমেটিক সবুজ বাতি জ্বলে উঠবে আর এই পাশে আমরা মোবাইল চার্জ দিতে পারবো আর এই পাশে হচ্ছে দুই পাশে দুইটা সুইচ লাগাইছি যাতে আমরা এই যে এই পাশে দুইটা কানেকশন নিতে পারি তো বুঝতে পারছেন এখন আমি কী করবো একটি লাইট লাগিয়ে দেখাই এই যে এটা হচ্ছে একটি 5 ভোল্টের এলইডি এটা হচ্ছে একটি 5 ভোল্টের এলইডি যখন আমি এই যে পিস্টন এটা এটা লাগালাম এবং এই যে এই পাশে সুইচটা দিলাম এই দেখতে পাচ্ছেন কত সুন্দর জল উঠলো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে পিছনের এই পাশটা তো লাগাই দেখি জলে কিনা এই দেখতে পাচ্ছেন কত সুন্দর জল উঠলো আমাদের এই এলইডিটাও জ্বলতেছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখন আমি একটি মোবাইল চার্জে দেখবো যে এটা আসলে চার্জ হয় কি না আমরা এই যে একটি কেবল নিলাম এবং দিলাম এখন দেখুন আপনারা এই দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু চার্জ কিন্তু হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু চার্জিং এই যে ইন্ডিকেটারও দেখাচ্ছে আরেকবার দেখাই এই দেখুন চার্জ কিন্তু আমাদের হচ্ছে আর এটা কিন্তু আপনার প্রায় 16,000 এমএস এর মতো আর এখানে দেখুন চার্জ হলে এখানে আপনার সবুজ বাতি জ্বলবে চার্জ হলে এই দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার 16,000 এমএস প্রায় আপনার যদি প্রায় 5,000 এমএস করে যেই ইয়ে মোবাইল চার্জারগুলো মোবাইলগুলো ঠিক ওগুলো আপনার তিন থেকে চারটা চার্জ দিতে পারবেন আপনি বুঝতে পারছেন আমার চার্জ কিন্তু হচ্ছে আর চার্জ হলে এই পাশে সবুজ বাতি জ্বলবে
আমরা একসাথে মোবাইলও চালাতে পারবো এবং একসাথে লাইটও জ্বালাতে পারবো। আর আমাদের অলরেডি মোবাইলটা 27% চার্জও হয়ে গেছে। সো আজকের এই মিনি আইপিএস এর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। অ্যান্ড সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।